কিন্তু আপনারা দেখছেন যে গরুটি কিন্তু এটা সবচেয়ে বড় সাইজের একটি গরু। আমরা একটু ভালো করে দেখাই এই গরুটির আনুমানিক যেটা দাম এখন পর্যন্ত শোনা যাচ্ছে 40 লাখের উপরে হবে, এরকমই একটা প্রাইস এখানে তারা মেবি সম্ভাব্য একটা প্রাইস তারা নির্ধারণ করেছে যে এরকম একটা প্রাইস হবে। সুধীবৃন্দ, আপনারা দেখছেন যে এখানে অনেক বড় বড় সাইজের গরু দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই। এটি হচ্ছে জিএমই অ্যাগ্রো ফার্ম লিমিটেড, এখানে আপনারা উন্নত জাতের দেশীয় খাবার দিয়ে তারা গরুগুলোকে মোটা তাজা করেছে। তো সামনেই হচ্ছে কোরবানি ঈদে কিন্তু আপনারা এখানে আসতে পারেন। জায়গাটি হচ্ছে মোহাম্মদপুর, ঢাকা মোহাম্মদপুর। ভাই জায়গার নামটা একটু বলবেন? আপনার হচ্ছে এটা চন্ডী মডেল চন্ডিমা টাউন। সুধীবৃন্দ, আপনারা জানতে পারলেন চন্দ্রিমা মডেল টাউন মোহাম্মদপুর, এখানে আপনারা আসতে পারেন। আসার পরে কিন্তু অবশ্যই আপনারা এখানে ছোট সাইজ থেকে শুরু করে বড় সকল জাতের গরুই কিন্তু এখানে আছে। তো ক্যামেরা আমার সাথে যদি একটু আপনি আসেন, আমরা গরুগুলো দেখাবো। যারা আমাদের দর্শক আছে, সামনে কুরবানি ঈদ, তাদের উদ্দেশ্যেই বিশেষ করে গরু আমাদের ভিডিওটি করা। আমরা একটু সামনের দিকে যাচ্ছি। তো এখানে দেখছেন যে আপনারা উন্নত জাতের খুবই ভালো ভালো এখানে সার দেখছেন। তো ভাই, আপনি যদি আমাকে একটু হেল্প করেন, তো এখানে আমরা যে গরুগুলো দেখছি এগুলো কোন জাতের গরু একটু বলবেন? এটা আমাদের দেশি গরু, সাহিওয়াল গরু। আমাদের বাংলাদেশের যে গরুগুলো হয় এগুলাই সাহিওয়াল। সাহিওয়াল বাংলাদেশে বাংলাদেশে এগুলো উৎপাদন করা হয়। সুধীবৃন্দ, আপনারা জানলেন যে এই গরুগুলো কিন্তু দেশীয় গরু, সাহিয়াল জাতের, এবং তারা খুবই দেশীয় খাবার দ্বারা এই গরুগুলোকে লালন পালন করেছে। আপনারা নিঃসন্দেহে এখানে আসতে পারেন এবং গরুগুলোকে আপনারা ক্রয় করতে পারেন। এবং মজার বিষয় হচ্ছে এখানে তারা গরু ওজন করে, সেই ওজনের উপর ভিত্তি করে তারা সেল করে থাকে। তো আমি আরেকটু সামনে যাব, এখানে খুবই চমৎকার গরু দেখা যাচ্ছে। তারা গরুগুলোকে শখ করে বিভিন্ন নামকরণ দিয়েছে, মেসি, নেইমার, রোনালদো, জিদান, এরকম কিন্তু তারা গরুগুলোর নাম দিয়েছে। খুবই তারা নামগুলো দেওয়ার পিছনেও যথেষ্ট কারণ আছে। তো আমি এখানে আপনাদেরকে গরুগুলো দেখালাম। এই পাশেও দেখছেন আপনারা সাহিওয়াল জাতের গরু, লাল এবং কালোর মিশ্রণে খুবই মেজাজি দেখছেন আপনারা। তারা একটু মেজাজ দেখাচ্ছে, সার বলে কথা, মেজাজ থাকাটাই হচ্ছে স্বাভাবিক। তো আমরা একটু সামনে যাব, সামনে আমরা আরও বড় বড় জাতের গরু আছে, সেই গরুগুলোর সাথেও আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। তো এখানে আমি একটি গরু দেখছি, সে একটু বদ মেজাজি স্বভাবের। আপনারা দেখছেন সে একটু রাগ ভাব নিয়ে আছে, অপরিচিত মানুষদেরকে দেখলে তারা একটু এরকম ব্যবহার করে সবার সাথে, অপরিচিত মানুষদের বিশেষ করে। আর এখানে যারা পরিচিত মানুষজন আছে, নিয়মিত দেখভাল করে, তাদের সাথে তারা আবার খুবই বন্ধুসুলভ আচরণ করে। তো আমি একটু সামনের দিকে যাব, সামনে আরও অনেক ছোট ছোট গরু আছে। যারা অল্প টাকায় কোরবানি দিতে চান, তাদের জন্যও কিন্তু এখানে সারপ্রাইজ আছে। আমি সেই গরুগুলো আপনাদেরকে দেখাবো। তো আমার সাথে যে ক্যামেরা ভাই আছে, আমাকে একটু হেল্প করেন, আপনি একটু সামনে আসেন। আমরা এই পাশে আরও কিছু ভালো ভালো জাতের গরু আছে, এগুলো দেখাচ্ছি। তো এই পাশে আমি আপনাদেরকে কিছু গরু দেখাচ্ছি, এগুলো কিন্তু হচ্ছে বিদেশি জাতের। দেখছেন যে সাদা এবং কালোর মিশ্রণে গরুগুলো কিন্তু সাইজে বিশাল, 900 বা 1000 কেজি সম্ভবত এরকম হবে। আমাদের একটু আইডিয়া দিতে পারেন যে এখানে যে আমরা যে গরুগুলো দেখছি এগুলোর ওজন কেমন হতে পারে? এগুলোর ওজন 1000 কেজি, 900 কেজি, 950 কেজি। তো এক একটা গরুর প্রাইস কেমন হতে পারে? প্রাইস তো আপনার এক একটা গরু 10-এর উপর যাবে, 10 লাখ, 12 লাখ, 15 লাখ। আচ্ছা, আপনাদের জিএমই রেঞ্জ লিমিটেড যে অ্যাগ্রো ফার্মটি, তো এখানে সর্বোচ্চ কত প্রাইজের গরু এখানে আছে একটু বলবেন? এখানে সর্বোচ্চ 35 লক্ষ টাকার গরু আছে। তো সেই গরুটির নামটা যদি আমরা একটু জানতে পারি? এই গরুটার নাম হচ্ছে, এই যে ওখানে আছে আমাদের যে বেঙ্গাস। আচ্ছা আচ্ছা, তো এখানে আমরা ওই পাশে যেটা জানতে পারলাম হচ্ছে রেড টাইগার, এরকম কিছু একটা তারা বলেছে, রেড টাইগার এই ধরনের নাম তারা হ্যাঁ রেড টাইগার, থান্ডার, আরও নানা ধরনের অদ্ভুত নাম গরুগুলোকে তারা দিয়েছে শখ করে, মানুষকে একটু হাসানোর জন্য। তো আমরা আপনাদেরকে সেই বড় বড় গরুগুলো দেখাবো। এখানে আপনারা দেখছেন আরেকটি সাদা
এবং কালোর সংমিশ্রণে গরুটি আপনারা দেখলেন। তো এই পাশে আমরা যেগুলো দেখছি এই গরুগুলোও কিন্তু অনেক বড়। আমি এই পাশে যাচ্ছি, একটু আমরা এইদিকে আসি, একটু আমরা একটু একটু জুম করে একটু ভালো করে আমরা দেখাই। যারা আমাদের দর্শক আছে তারা আসলে দেখতে চায়, দেখার পরেই তারা এখানে আসবে। সুধীরবৃন্দ, আপনি দেখছেন যে এই যে এই গরুটি, এই গরুটি যদি একটু ভালো করে দেখাই, একটু গসটাকে একটু দেখাই বা নিচের অংশটাকে, তার পশ্চাৎ যে অংশ আছে সেই অংশটি দেখাই। দর্শক দেখছেন যে গরুটি কিন্তু খুবই একটু রাগী স্বভাবের হবে, মানুষজনকে দেখলে একটু রাগ দেখানোর চেষ্টা করে। তো এই এই পাশে আপনারা দেখছেন যে ছোট সাইজের গরু, ওকে আমি এই পাশের গরুগুলো একটু দেখাই। হ্যাঁ সুধীরবৃন্দ, আপনারা দেখছেন এখানে সারিবদ্ধভাবে খুবই সুসজ্জিতভাবে গরুগুলোকে রাখা আছে। যারা আপনারা ভিডিওগুলো দেখবেন আপনারা এখানে আসতে পারেন মোহাম্মদপুর, এটা দিব সমস্যা নাই। সুধীরবৃন্দ, আপনারা এখানে যে গরুগুলো দেখছেন আপনারা এখানে আসতে পারেন। এই জায়গাটি হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ ঢালের নিচে। এখানে দুটো অ্যাগ্রো ফার্ম আছে, একটি হচ্ছে জিএমই আর একটি হচ্ছে সারা। এখানে এসে আপনারা অনেক সুন্দর সুন্দর গরু দেখতে পারবেন, ছোট সাইজ থেকে শুরু করে সকল ধরনের সাইজের গরুই কিন্তু এখানে আপনারা খেয়াল করছেন। এই পাশে যে গরুগুলো দেখছেন এগুলো মোটামুটি সাইজের হবে। আর আমি এই পাশে আপনাদেরকে আরও তিনটি গরু দেখাবো, যে গরুগুলোকে বলা হচ্ছে এই ফার্মের সবচেয়ে বড় সাইজের গরু। একটু যদি ভালো করে দেখানো হয়, তো এই গরুটির নাম দেওয়া হয়েছে ফ্যান্টম বিগেস্ট আমেরিকান বার্মা। তো আমরা একটু এই পাশ থেকে দেখাবো আর কি। হ্যাঁ সুধীরবৃন্দ, আপনারা দেখছেন যে গরুটি কিন্তু এটা সবচেয়ে বড় সাইজের একটি গরু। আমরা একটু ভালো করে দেখাই এই গরুটির আনুমানিক যেটা দাম এখন পর্যন্ত শোনা যাচ্ছে 40 লাখের উপরে হবে, এরকমই একটা প্রাইস এখানে তারা মেবি সম্ভাব্য একটা প্রাইস তারা নির্ধারণ করেছে যে এরকম একটা প্রাইস হবে। তো এই পাশে আপনি পাশে আরেকটি গরু দেখছেন, টাইটান অনেকে শখ করে মেসি বলে থাকে। তো এই পাশে আরেকটি গরু দেখছেন, এটিও কিন্তু কম নয়। এই গরুটির একটা আনুমানিক প্রাইস ধরা হচ্ছে 25 লক্ষ টাকা। এবং মাঝখানের যে গরুটি দেখছেন এই গরুটিকে 30 লাখের উপরে গরুটি তারা বিক্রি করবে এরকমই তারা মনে করছে। এবং প্রথম দিকে আমি যে গরুটি দেখালাম এই গরুটি কিন্তু তারা অলরেডি 40 লক্ষ টাকা এখানে নির্ধারণ করেছে। এবং এই গরুটির ওজন হবে 1300+, প্রায় 1400 মন, প্রায় 1400। এখানে যে আপনারা প্রথম যে গরুটি দেখছেন এই গরুটির ওজন নির্ধারণ করা হয়েছে প্রায় 1400+ কেজি। সুধীরবৃন্দ, আমি আপনাদেরকে তিনটা গরুই দেখালাম। আপনারা এই মোহাম্মদপুর বেড়িবাঁধ নিচে এখানে দুটো ফার্ম আছে, সারা এবং অ্যাগ্রো ফার্ম। আপনারা এখানে আসবেন, আসার পর এখানে আপনারা ছোট সাইজ থেকে শুরু করে সকল ধরনের গরু এখানে আপনারা পাবেন। বিশেষ করে এই প্যান্ডামিক যে করোনার ক্রাইসিস চলছে সারা বিশ্বব্যাপী, সামাজিক দূরত্ব বজায় রেখে যে গরুর হাট বসানোর নির্দেশ দেওয়া হয়েছে, অনেকেই হয়তোবা আপনারা গরুর হাটে গিয়ে সেখানে গরু কেনাটা এই সময়ে একটু অসুবিধা মনে করছেন বা রিস্ক মনে করছেন, তারা কিন্তু এই ধরনের ফার্মে এসে আয়েসে সামাজিক দূরত্ব বজায় রেখে গরুগুলোকে নির্ভয়ে নিয়ে যেতে পারেন। এবং ওজনের ভিত্তিতে আপনারা ঠকার কোনো সম্ভাবনা নেই, ওজন দিয়ে তারপর আপনারা গরুটি দাম দিয়ে নিয়ে যাবেন। তো আমি আপনাদেরকে মোটামুটি এখানকার চিত্র, সার্বিক চিত্র দেখানোর চেষ্টা করলাম। আরও কিছু আপনাদের গরু আমি দেখাবো, ওই পাশে আরও কিছু গরু আছে, চলেন আমরা সেই গরুগুলো আপনাদেরকে দেখাই।